আজ মহালয়া ভোরে ভোরে তর্পণের যেমন পালা ঠিক তেমনি ভোর দখলও দেখল শহর কলকাতা সহ গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে চুঁচুড়াতে ভোর দখল কর্মসূচি, একই সঙ্গে উঠে এলো চুঁচুড়াতে সেই ছবি। রাত থেকে ভোর বিচারের দাবিতে পথে নামলেন মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুর ও মর্দিনের সুরেই হলো প্রতিবাদ। প্রবল বৃষ্টির মধ্যে বেহালায় অভয়ালয়া, রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের, সবার হাতে উঠল জাতীয় পতাকা। পুজোয় আছি উৎসবে নেই, এক সুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা। সেখানে মা অসুর নাশিনী হয়ে এসেছে। আমরা চাইব যে আমাদের পশ্চিমবঙ্গে যত অসুর আছে সেই অসুরগুলোকে যাতে রোধ করা যায়, তাদেরকে যাতে নিশ্চিতভাবে করা যায়, সেই সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের পদযাত্রা। এবছর দুর্গোৎসবের সুর খানিকটা অন্য, যেখানে দ্রোহ আছে, আর সেই পরিস্থিতির মধ্যে, সেই আবহের মধ্যেই বহু মানুষ তারা বলছেন পুজোয় আছি উৎসবে নেই। মহালয়া যেখানে দেবী পক্ষের সূচনা কাল থেকে শুরু হবে, সেই মহালয়ায় পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনার সন্ধিক্ষণেও মানুষ তাদের প্রতিবাদের সুর সেটা রাস্তায় নিয়ে এলেন। তারা প্রতিবাদ করলেন, তারা সরব হলেন। গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় সেই ছবি উঠে এসেছে, কখনো জলপাইগুড়ি একেবারে উত্তরের জেলা, কখনো হুগলির তীরবর্তী চুঁচুড়া, যারা একদিকে তর্পণও হলো অপরদিকে মানুষ পথে নামলেন প্রতিবাদের সুর নিয়ে, অন্যদিকে বেহালা, শ্রীরামপুর, সর্বত্র দেখা গেল সেই এক ছবি, যেখানে থাকলো মহালয়ার তর্পণ, অপরদিকে প্রতিবাদের সুরও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।